জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ 30শে ভাদ্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 134তম পূর্ণ জন্মদিবস, তাই এই দিনটাকে সবাই খুব ধুমধাম করে পালন করে, কিন্তু আমি নিজের মতো করে পালন করি। আজকে সকালে ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুজো করব, অপেক্ষায় বসে আছি। ঠাকুরের জন্মলগ্ন সকাল 7টা পাস, তাই অপেক্ষায় আছি। আজকে আমরা সবাই ঠাকুরের জন্মদিবস পালন করব, সেই সময়ের অপেক্ষায় বসে আছি। আমার মেয়ে স্নান করে এসে প্রদীপ আর মোমবাতি প্রজ্বলন করছে, আর আমি একটা কেক তৈরি করেছি। ঠাকুর ঘরেই কেকটা তৈরি করেছি, বাইরে থেকে আনিনি, আর ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে নিবেদন করব, আর কেকটা কেটে ঠাকুরের জন্মদিবস পালন করব। তো সেই সময় এসে গেছে। পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 7ম গ্রন্থ থেকে পাঠ হচ্ছে।
যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায় আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনো শিক্ষক হতে চেয়ে না। আমি শিক্ষক এই অহংকারেই কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ স্বস্তি স্বস্তি। পরমপ্রেমময় ঠাকুর নকুলচন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ হচ্ছে। বাক নিয়ন্ত্রণে অন্তত কথাকে যদি এমনতর ভাবে ব্যবহার করিবার অভ্যাস চরিত্রগত করিয়া ফেলতে পারো যাহাতে মানুষের দুঃখ অমঙ্গল অসন্তোষ উপস্থিত না হয়, তাহা হইলে দেখিবে কতখানি তৃপ্তি কতখানি সন্তোষ কতখানি সহানুভূতি লাভে অধিকারী হইয়াছ তাহার ইয়াত্তা নাই। আগ্রহের সহিত ইচ্ছাকে আমন্ত্রণ করো, অভ্যাসে লাগিয়া যাও, পারিবে না নিশ্চয় পারিবে। বাণী সংখ্যা 44 স্বস্তি স্বস্তি। পুরুষোত্তম ঠাকুর নকুলচন্দ্র উত্তরবঙ্গে পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুর গ্রামে বাংলা 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার শুভ তালনবমী তিথির পূর্ণপ্রভাতে পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের ঔরসে জননী মনমোহিনী দেবীর গর্ভে বিশ্ব মানবের পরম কল্যাণস্বরূপ হয়ে আবির্ভূত হলেন যুগপুরুষোত্তম পরমপ্রেময় শ্রী ঠাকুর নকুলচন্দ্র। পরমপ্রেময় শ্রী ঠাকুর নকুলচন্দ্র ছিলেন একাধারে আদর্শ পুত্র, আদর্শ ছাত্র, আদর্শ স্বামী, আদর্শ পিতা এবং আদর্শ গুরু। নিজে আদর্শ পুত্র হয়ে, আদর্শ স্বামী হয়ে, আদর্শ পিতা হয়ে, আদর্শ গুরু হয়ে শিক্ষা দিয়ে গেছেন কোন আদর্শ নিয়ম মেনে চললে বললে করলে জীবনের প্রতিটা পদক্ষেপেই সুন্দর ও সার্থক হয়ে উঠতে পারে, সংসার ত্যাগ করতে হবে না, সংসারে থেকে সবাইকে নিয়ে চলার রকম আছে। সকালবেলা ঠাকুরকে কেক কেটে দিয়েছি আর মিষ্টি দিয়েছি, এখন আমি ঠাকুরকে দিব ফল ভোগ। তো ফল দিয়ে ঠাকুরকে ভোগ দিব। তোমরা হয়তো অনেকেই জানো যে আমরা ঠাকুরের অন্ন ভোগ দিতে পারি না, তাই ফল মিষ্টি এসব দিয়েই ঠাকুরের ভোগ লাগাই। কালকে তালনবমী ছিল, কালকে তালের সব রেসিপি করে ঠাকুরকে দিয়েছি, আজকেও আমি তালের কেক দিয়ে ঠাকুরের ভোগ লাগালাম।